अस्सलाम वालेकुम। ভালো খবর হবে, তাজা খবর, বাট এরকম কারোটাই কাম্য না যেভাবে মানুষ যেন জীবনের ঝুঁকি নিয়ে কিছু না করে। অনেকেই আসছে অনেক চ্যানেল থেকে, তো আমার এলাকার মধ্যে ঘটনাটা ঘটছে, বড় দুঃখ লাগতেছে। আমি বাসায় নামাজে এটা নাকি 10:11 থেকে লাগছে, তো কয়েকজনের সাক্ষাৎকার নেওয়া হলো, দেখা যাক তারা কি বলে। দেখা যাচ্ছে ফায়ার সার্ভিস এবং পুলিশরাও আসছে, যে বাড়িটি দেখতে পাচ্ছেন বাড়িটির ওইখান থেকে ধরে ভিতরের অংশ থেকে ধরে এদিকে এই যে তারের এটা দেখতে পাচ্ছেন, এই তারের এদিক পর্যন্ত আপনার যতটুকু পারছে মালামাল সরেছে এই পর্যন্ত আগুনটা লাগছে এবং চালা একদম পুড়ে পড়ে গেছে। তারা যতদূর সম্ভব মালামাল সরিয়ে নিয়েছে, লেপ্তাসব যা ছিল হাড়িপাতি টিনগুলো একটু পুরানো ছিল অবশ্য, জানি না তাদের ইন্স্যুরেন্স করা আছে কিনা। অনেকে কান্নাকাটি করতেছে, বাড়ির ভাড়াটা যেটা ছিল তারা খুব কান্নাকাটি করতেছে যে এটা ইয়ে হবে কিনা। তো এবার হেফাজত দেখেন, সতর্কতার জন্য আমি মূলত দিয়েছি, আমার অত গরম খবর দরকার নেই। দোয়া করুন সবাই যেন হেফাজত থাকে। তো আমি এই যে মোটামুটি এই যে এখন পোড়ার অংশগুলো দেখতে পাচ্ছেন এই রুমের, একদম সব অবস্থা খারাপ। তো আমি যদ্দূর সম্ভব নিয়েছি, যেহেতু আইনের একটাই আছে, আইনের লোকটা আছে, ফায়ার ব্রিগেড আছে, তো বেশি করা যেতে পারে না। আমি যদ্দূর সম্ভব আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। তো মেন কথা হলো সবাই সতর্ক থাকবেন, ফাগুনে নাকি আগুন বাড়ে একটা কথা বাংলাদেশে শুরু হয়ে আছে, ফাগুনে আগুন বাড়ে। তো যতটুক সমস্যা এখন আগুন জ্বলতেছে এটা 10:30 আনুমানিক লাগছে, তো যাই হোক লাগার পরেও 10:30 লাগছে, তারপরও ফায়ার ব্রিগেড আসতে আসতে আমি জোহর নামাজ পড়ে আসলাম, তখন ফায়ার ব্রিগেড গাড়ি আসছে ওখানে দেখা যাচ্ছে আমি। তো এই হলো হালত, তো আপনারা অবশ্যই সতর্ক থাকবেন। অনেকেই চুলা জ্বালিয়ে একটা মেসের কাঠি বাঁচানোর জন্য চুলা জ্বালিয়ে বিভিন্ন নাটক সিনেমা নিতে থাকে বা বিভিন্ন কাজে যায়, এটা কখনই করবেন না। উসমান ভাই ভাই এনে সব আমাদের লোক, যে মাতবর চাচা আছে দিকে এরা সবাই আছে আমাদের লোক, যে টিন একদম ই হয়ে উঠে গেছে, তো বেশি ডাইরেক্ট তো ইউটিউবে একটু দেখাতে সমস্যা, তাই করতে পারতেছি না। যুদ্ধ সম্ভব যে দুইটা রুম পুরো একদম ঘর্ষণ মতো, আর এদিকে ট্রেনের চালা চালা হয়ে গেছে, এরা যুদ্ধ সম্ভবই করছে। তো কেন কীভাবে লাগছে, যাদের বাসা লাগছে তারা কান্নাকাটি করতেছে, এই ইমোশন পর্যায়ে তাদের কষ্ট দেওয়া ঠিক না। তারপরেও জিজ্ঞেস করছে যে ভাই কী হয়েছে, তখন যারা তারা যা বললো এটা আপনাদের সামনে একটু তুলে ধরতেছে, যে কারেন্টের ইয়েটা এখানেও শর্ট সার্কিট এখান থেকে হতে পারে, খুবই দুঃখজনক একটা অবস্থা। এখন বাড়ি যদি ইন্স্যুরেন্স করা থাকে অবশ্যই কিছু পাবে, আর না হলে তো কিছু করেন না। রুমটা আমি যেতে পারছি না, পুলিশ আইনের জন্য ভালো করে দেখাতে পারছি না, ফায়ার ব্রিগেডের দুইটা গাড়ি আসছে। যে Hey, she's up!
खबर पाई मन करें बंद कर चेष्टा कयटार दिखे अनुमानी कयटार दिखे ক্ষতিপূরণ হতে পাওয়া যাবে সবার সান্ত্বনা দেন তো আল্লাহর থেকে হয়েছে কিছু করার নেই বাড়ি অলাই করছে ওই আর আগে মনে করেন যে ঘরে আগুন লাগা দিছে আমরা জানি ভাই পেয়েছি দেখা গেল ওইখানে একটা কারেন্টের তার তুর পুরা ওই দিক থেকেও তো শর্টে শর্ট সার্কিটে লাগতে পারে ধারণা করে সিলিন্ডার থেকে বেশি সন্দেহ হইতেছে নাকি কারেন্টের দিক থেকে আরে বাড়ি আর খাবার সব লাইক লাইক।